নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2022 সালের ইকোনমিক্সের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। তো দেখো, প্রশ্নপত্র যে সমস্ত আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম, প্রত্যেকটা কোশ্চেন তোমাদের কমন এসছে। তো দেখো, আমি বড় প্রশ্ন থেকে যে সমস্ত কোশ্চেনগুলো সিলেক্ট করেছিলাম সেই সমস্ত কোশ্চেনগুলো প্রত্যেকটা কমন আসছে। তো দেখো, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, আমি যত MCQ বা SAQ বা সেইগুলো আমি সম্পূর্ণরূপে আমি লাস্টের দিকে সলভ করে দিয়েছি। তো দেখো, কোশ্চেনটা তোমরা ভালো করে দেখে নাও। তো দেখো, এক দেখার যে সমস্ত কোশ্চেন আছে, 2 মার্কসের 10খানা কোশ্চেন তোমাদের লিখতে হবে, 10 দ্বিগুণে 20। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে, কোন ধরনের ক্ষমতা যুক্ত হলে দ্রব্য পাওয়া আকস্মিক চাহিদা রূপান্তরিত হয়। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন আসছে। তো দেখো, বিতে কী আছে, চাহিদার নিয়মটি লেখো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল চাহিদার নিয়মটি। তো দেখো, প্রতি বছর যে তোমাদের যে 2017, 2018, 2019 সালের যে সমস্ত কোশ্চেনগুলো আসছে সেখান থেকেই কিন্তু তোমাদের দিয়েছে, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি। আর তোমাদের আমি বারবার করে বলেছিলাম যে 2016, 17, 18, 19 এইগুলো যদি তোমরা যদি ভালো করে পড়ে যেতে পারো তাহলে তোমরা 100% এখান থেকে তোমরা কমন পাবে। সেটাই হয়েছে, যে সমস্ত সাজেশনগুলো দেওয়া হয়েছিল প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন আসছে। তো দেখো, সালের কোশ্চেন থেকেই বেশিরভাগ কোশ্চেনগুলো করেছে। দাম প্রভাবের 2টি অংশ কী কী আছে, 3 নম্বর কোশ্চেন কী আছে, কোন ধরনের দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক হয়। তো দেখো, তোমরা কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও, ঠিক আছে, অথবা দিয়ে পরে কোশ্চেন কী বলেছে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন যে সমস্ত আমি 5 নম্বরের কোশ্চেনগুলো দিয়েছি, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন এসছে। কি বলেছে, সম্পূর্ণ অস্থিতিস্থাপক চাহিদার অর্থ কী। 2 নম্বরের কোশ্চেন কী আছে, চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার সংজ্ঞা দাও। তো দেখো, অথবা দিয়ে পরে কোশ্চেন কী আছে, চাহিদার দামগত স্থিতিস্থাপকতা অসীম হলে চাহিদা রেখার আকৃতি কীরূপ হয়। 3 নম্বরের কোশ্চেন কী বলেছে, ফার্মের পরিবর্তনীয় উৎপাদন ব্যয়ের 2টি উদাহরণ দাও। অথবা দিয়ে পরে কোশ্চেন কী আছে, ফার্মের স্থির ব্যয় কাকে বলে। 8 নম্বরের কোশ্চেন কী বলেছে, ফার্মের গড রেভিনিউর সংজ্ঞা দাও। অথবা দিয়ে পরে কোশ্চেন কী বলেছে, ফার্মের প্রান্তিক রেভিনিউ কাকে বলে। 9 নম্বরের কোশ্চেন কী বলেছে, ছদ্ম বেকারত্ব কাকে বলে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ঠিক আছে, বেকারত্ব তো তোমরা তো খুবই ইজি কোশ্চেনই করেছে বলতে গেলে। দারিদ্র পরিমাপের মাথা গোনা অনুপাত কী। 8 নম্বরের কোশ্চেন কী বলেছে, বিশ্ব বাণিজ্য সংস্থা ও গ্যাট এর মধ্যে মূল পার্থক্য কী। অথবা দিয়ে পরে কোশ্চেন কী বলেছে, বিশ্ব বাণিজ্য সংস্থার যে কোনো 2টি প্রধান কাজের উল্লেখ করো। 9 নম্বরের কোশ্চেন কী বলেছে, ভারতবর্ষে আমদানি উদারীকরণ নীতির 2টি অসুবিধা উল্লেখ করো। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন যে কঠিন আসছে সেরকম বলাটা ভুল হবে, কী না এসেছে। তোমাদের আমি বলেছিলাম যে সালের কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়ে যাবে সেইগুলোই দিয়েছে। তো দেখো, 9 নম্বরের কোশ্চেন কী বলেছে, ভারতবর্ষে আমদানি উদারীকরণ নীতির 2টি অসুবিধা উল্লেখ করো। অথবা দিয়ে পরে কোশ্চেন কী বলেছে, 1993 সালে মালহোত্রা কমিটির যে কোনো 2টি সুপারিশ উল্লেখ করো। এটাও কিন্তু সালের কোশ্চেন আছে। 10 নম্বরের কোশ্চেন কী বলেছে, ভারতবর্ষে বাণিজ্য উদারীকরণের 2টি সুবিধা উল্লেখ করো। অথবা দিয়ে পরে কোশ্চেন কী বলেছে, ভারতবর্ষে বিশ্বায়নের 2টি অসুবিধা উল্লেখ করো। তো দেখো, আমাদের 5/40, ঠিক আছে, বড় প্রশ্ন কোনগুলো দিয়েছে, চাহিদার দামগত স্থিতিস্থাপকতা নির্ধারণকারী কয়েকটি বিষয়ের উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট ছিল, আমি তোমাদের কিন্তু সাজেশনে দিয়েছিলাম, আমি বলেছিলাম এখান থেকে 100% আসবে। তো দেখো, তোমাদের আমি সাজেশনে দিয়েছিলাম যে চাহিদার দামগত স্থিতিস্থাপকতা নির্ধারণকারী কয়েকটি বিষয়ের উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট ছিল 2022 সালের ক্ষেত্রে। অথবা কী বলেছে, দেখাও কীভাবে চাহিদার আয়গত স্থিতিস্থাপকতার সাহায্যে দ্রব্যের শ্রেণী বিভাগ করা যায়। 2 নম্বরের কোশ্চেন কী বলেছে, গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্কটি সংক্ষেপে আলোচনা করো। অথবা দিয়ে কী বলেছে, উৎপাদন প্রক্রিয়ায় স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাতের বিধিটি ব্যাখ্যা করো। তো দেখো, এটাও আমি তোমাদের সাজেশনে দিয়েছিলাম, সেই প্রত্যেকটা সাজেশন হুবাহু মিলে গেছে। 3 নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছিলাম, বৃহদায়তন উৎপাদনের ফলে কী কী ধরনের অভ্যন্তরীণ ব্যয় সংকোচ উদ্ভব হয়, এটাও তোমাদের আমি সাজেশনে করেছিলাম, সেটাই দিয়েছে, ঠিক আছে। 2 নম্বরের কোশ্চেন কী বলেছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট বলেছিলাম, সেটাই দিয়েছে। অথবা দিয়ে কী বলেছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কীভাবে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য অর্জিত হয় তা ব্যাখ্যা করো। তোমাদের বলেছিলাম যে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন আসবে। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কমন আসছে। তো দেখো, 3 নম্বরের কোশ্চেন কী বলেছে, দেখাও কীভাবে পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মের প্রান্তিক ব্যয়রেখা থেকে তার স্বল্পকালীন যোগান রেখা পাওয়া যায়। অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের মোট যোগান স্থির থেকে যদি মোট চাহিদা বৃদ্ধি পায় তাহলে বাজার দাম কীভাবে প্রভাবিত হয় তা চিত্রের সাহায্যে দেখাও। 1 নম্বরের কোশ্চেন কী বলেছে, জাতীয় আয় পরিমাপের যে কোনো একটি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে, জাতীয় আয় পরিমাপের মূল অসুবিধাগুলি সংক্ষেপে লেখো। জাতীয় আয় পরিমাপের মূল অসুবিধাগুলি সংক্ষেপে লেখো। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই ইজি এসেছে। 3 নম্বরের কোশ্চেন কী বলেছে, ঋণ প্রদানের মাধ্যমে
ব্যাংক কীভাবে আমানত সৃষ্টি করে, তোমাদের আমি বলেছিলাম যে ব্যাংক কীভাবে আমানত সৃষ্টি করে এটা আসতে পারে। অথবা পরের কোশ্চেন কী বলেছে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর সংক্ষেপে আলোচনা করো। তোমাদের আমি বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট ছিল কেন্দ্রীয় ব্যাংক, সেটাই এসেছে। এস নম্বরের কোশ্চেন কী বলেছে, ভারতবর্ষে দারিদ্র দূরীকরণের প্রধান কর্মসূচি সংক্ষেপে আলোচনা করো। তোমাদের আমি বলেছিলাম যে দারিদ্র দূরীকরণ আসবেই, আর সেটাই এসছে, ঠিক আছে। তো দেখো অথবা পরের কোশ্চেন কী বলেছে, ভারতবর্ষে বিভিন্ন ধরনের বেকারত্বের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তো দেখো এবার আমি যত MCQ আছে এবং শূন্যস্থান আছে এবং ট্রু ফলস আছে সেইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, স্কিপ করে দেখবে না। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন যদি আমার কোনো অ্যান্সার সলভ করাতে ভুল হয়ে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সঠিক অ্যান্সারটা দেবে। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো ইকোনমিক্সে যে সমস্ত MCQ দিয়েছে এবং ট্রু ফলস এবং শূন্যস্থান দিয়েছে সেইগুলো আমি টু দ্য পয়েন্ট সলভ করাবো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী দিয়েছে, নিচের কোন অর্থনীতিবিদের নাম দারিদ্রের পরিমাপের সঙ্গে যুক্ত নয়, অ্যান্সার হবে মহলানবিস, ঠিক আছে। তো দেখো এই কোশ্চেনটা নিয়ে একটু ডাউট আছে, তোমরা যদি জানো এর অ্যান্সারটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমার মতে এটা মহলানবিস হবে, ঠিক আছে। তো দেখো রোমান টুয়ের কোশ্চেন কী বলেছে, নিচের উল্লিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে থেকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কোন বৈশিষ্ট্য চিহ্নিত করা যায়, এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার হবে, ঠিক আছে। প্রত্যেক বিক্রেতা সমজাতীয় দ্রব্য বিক্রি করে। তো দেখো ওয়ার অথবা দিয়ে পরে কোশ্চেন কী বলছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের মুনাফা সর্বাধিকরণের জন্য দ্বিতীয় ক্রমের বা পর্যাপ্ত শর্তগুলি হলো, অ্যান্সার কী হবে, বি এর অ্যান্সার হবে প্রান্তিক ব্যয় রেখা ঊর্ধ্বমুখী, ঠিক আছে। তো দেখো রোমান থ্রি কোশ্চেন কী বলেছে, যে কোনো ফার্মের মুনাফা সর্বাধিক করার প্রথম ক্রমের বা প্রয়োজনীয় শর্তটি হলো প্রান্তিক রেভিনিউ। তো দেখো এর অ্যান্সার কী হবে, সি এর অ্যান্সার হবে প্রান্তিক ব্যয়ের সমান হবে, MR = MC রেখা, তোমরা তো জানো এটা। তো দেখো রোমান ফোরের কোশ্চেন কী বলেছে, স্বল্পকালের গড় ব্যয় রেখার আকৃতি কেমন হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ইউ আকৃতি হয়, কেমন হবে, ইউ আকৃতি হবে, ঠিক আছে। এর অ্যান্সার কী হবে, ডি এর অ্যান্সার হবে ইউ আকৃতি হবে, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে, প্রান্তিক ব্যয়ের, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে MC রেখা, এর অ্যান্সার কী হবে, বি এর অ্যান্সার হবে প্রথমে নিম্নগামী ও পরে ঊর্ধ্বগামী হবে। তো দেখো পাঁচ দাগের কোশ্চেন কী বলেছে, গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখার আকৃতি হয়। তো দেখো এর অ্যান্সার হবে আমাদের ঊর্ধ্বমুখী, কী হবে, ঊর্ধ্বমুখী হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখার আকৃতি কী হবে, ঊর্ধ্বমুখী হবে। ছ নম্বর কোশ্চেন কী বলেছে, ভারতের জীবন বিমা নিগম স্থাপিত হয়, এর অ্যান্সার হবে আমাদের ১৯৫৬ সালে, ঠিক আছে। তো দেখো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার এটা কত সালে হবে, ১৯৫৬ সালে হবে। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে আমাদের, তো দেখো ওয়ার্দিয়া কোশ্চেন কী বলেছে, বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ১৯৯৫ সালে। সাত নম্বর কোশ্চেন কী বলেছে, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি যে বছর সূচনা হয় সেটি হলো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার ১৯৮০ সালে। আট নম্বর কোশ্চেন কী বলেছে, যোগানের নিয়ম অনুসারে যোগান রেখাটি হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে ঊর্ধ্বগামী হয়। কোশ্চেন কী বলেছে, পূর্ণ অস্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে যোগান রেখাটি হবে, অ্যান্সার হবে। তো দেখো এই কোশ্চেনের অ্যান্সার নিয়ে একটু ডাউট আছে, আমার মতে অনুভূমিক হতে পারে, ঠিক আছে। তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো দেখো আমাদের পরের কোশ্চেন কী বলেছে, আমাদের পরের কোশ্চেন বলেছে ন নম্বরের কোশ্চেন, ফার্মের স্ত্রী ব্যয়ের একটি উদাহরণ হলো, অ্যান্সার হবে এর অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার, বিমায় প্রিমিয়াম বাবদ, ঠিক আছে, বিমায় প্রিমিয়াম বাবদ প্রদেয় অর্থ, ঠিক আছে। তো দেখো আমাদের দশ নম্বরের কোশ্চেন কী বলেছে, চাহিদার পরিমাণের পরিবর্তনের হার যদি দাম পরিবর্তনের হার অপেক্ষা বেশি হয় তাহলে চাহিদার দামগত স্থিতিস্থাপকতার পরম মান হবে, অ্যান্সার হবে এর অ্যান্সার এক অপেক্ষা বেশি হবে। তো দেখো শূন্যস্থান পূরণ করো কী বলেছে, রোমান অনেক কী বলেছে, চলতি খাতে ভারতীয় টাকার সম্পূর্ণ রূপান্তরযোগ্য হয়। তো দেখো এর অ্যান্সার হবে ১৯৯৪ সালে। নেক্সট কোশ্চেন কী বলেছে, তো বুঝতে পারছো শূন্যস্থানে কী হবে, ১৯৯৪ সাল হবে। তো দেখো রোমান টুয়ের কোশ্চেন কী বলছে, ঠিক বা ভুল লেখো, বিশ্ব বাণিজ্য সংস্থার চুক্তি কার্যকর হয় ১৯৯০ সালে, এটা কি আছে, ভুল আছে, ঠিক আছে, ভুল আছে, এটা হবে ১৯৯৫ সালে, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলছে, অথবা দিয়ে ভারতবর্ষের কর ব্যবস্থার ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব করেছিলেন নরসিমান কমিটি, এটা কি আছে, ভুল আছে, ঠিক আছে। রোমান থ্রি কোশ্চেন কী বলছে, ভারত সরকার জহর রোজগার যোজনা চালু করেন ১৯৮৯ সালে, এর শূন্যস্থানে কী হবে, ১৯৮৯ সালে হবে, ঠিক আছে। তো দেখো পরের কোশ্চেন কী বলেছে, আমাদের সদ্য বেকারত্বের ক্ষেত্রে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা হয় ড্যাশ, ঠিক আছে, এর অ্যান্সার কী হবে, শূন্য হবে, কী হবে, শূন্য হবে। তো দেখো রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, ভারতবর্ষের ভূমি মালিকানা বন্টনের ক্ষেত্রে বৈষম্য রয়েছে, এটা কী আছে, সত্য আছে, এটা পুরো পারফেক্ট আছে, ঠিক আছে। তো দেখো অথবাদের পরের কোশ্চেন কী বলেছে, মৌসুমি বেকারত্ব শুধুমাত্র কৃষিক্ষেত্রেই লক্ষ্য করা যায়, এটা কী আছে, ভুল আছে, ঠিক। তো দেখো পাঁচ নম্বর কোশ্চেন কী বলেছে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে
ফার্মগুলি পৃথক পৃথক দামে দ্রব্য বিক্রি করে, এটা কি আছে? মিথ্যা আছে। ছ নম্বরের কোশ্চেন কি বলেছে? দামের শতকরা পরিবর্তন ও যোগানের শতকরা পরিবর্তন যদি পরস্পর সমান হয় তবে যোগানের দাম স্থিতিস্থাপকতার মান হবে। এর অ্যান্সার কেবে এক হবে। কি হবে? এক হবে। ঠিক আছে, তো দেখো পরের কোশ্চেন কি বলেছে। সাত নম্বরের কোশ্চেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাওয়ার দরুন উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে ফার্মের যোগান রেখাটি কী হবে? এর অ্যান্সার হবে পশ্চাদমুখী হবে। ঠিক আছে, বা পশ্চাৎ দিকে বা পিছনের দিকে, এর অ্যান্সার হবে পশ্চাদমুখী। ঠিক আছে, আট নম্বরের কোশ্চেন কি বলেছে? গড় পরিবর্তনশীল ব্যয় রেখার নিম্নতম বিন্দুকে বলা হয়, অ্যান্সার হবে উৎপাদন বন্ধের বিন্দু। ঠিক আছে, উৎপাদন বন্ধের বিন্দু, এটা পুরোপুরি ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে গড় পরিবর্তনশীল ব্যয় রেখার নিম্নতম বিন্দুকে বলা হয় উৎপাদন বন্ধের বিন্দু, এটা ঠিক আছে, সত্য। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, অথবা দিয়ে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করে যখন দাম ও গড় ব্যয় পরস্পর সমান হয়, এটা কি আছে? ঠিক আছে, অর্থাৎ সত্য আছে। তো দেখো ন নম্বরের কোশ্চেন কি বলেছে, চাহিদার দাম কত, স্থিতিস্থাপকতার পরম মান এক হলে প্রান্তিক রেভিনিউ ড্যাশ হয়, এর অ্যান্সার কি হবে? শূন্য হয়। কী হবে? শূন্য হয়। পরের কোশ্চেন কি বলেছে, অথবা দিয়ে চাহিদার দামগত স্থিতিস্থাপকতার পরম মান একের বেশি হলে, তো দেখো একের বেশি হলে প্রান্তিক রেভিনিউ দাম অপেক্ষা ড্যাশ হয়, কী হবে? কম হয়। ঠিক আছে, কম হয়। দশ নম্বর কোশ্চেন কি বলেছে, গড় ব্যয় সর্বনিম্ন হলে প্রান্তিক ব্যয় গড় ব্যয়ের সমান হয়, এটা কি আছে? ঠিক বা সত্য আছে। ঠিক আছে, সত্য আছে। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে, অথবা দিয়ে কোশ্চেন কি বলেছে, মোট স্থির ব্যয় রেখা উৎপাদন অক্ষের সমান্তরাল হয়, এটা কি আছে? সত্য আছে। তো দেখো কোনো কোশ্চেনের অ্যান্সার যদি ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ।